আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকালবেলায় সালামের অ্যানসারটাও দিতে পারেন না, সালামের উত্তর দেয়া কি কি বলেন, ওয়াজিব না সুন্নত? উত্তর দেয়া ওয়াজিব স্যার, উত্তর দেয়া ওয়াজিব। এই সালাম যে দেই সে কত পার্সেন্ট নাকি পাই বলেন, কেন কে বলেন? সালাম যে দেই সে 90% নাকি পাই, আর সালামের উত্তর যে দেয় সে 10% পাই। এই 10% থেকে কেন বঞ্চিত হচ্ছি সকালবেলায়? এখন কি গরমের দিন তাই না? আমাদের প্রচুর গরম লাগতেছে তাই না? অনেক কষ্ট করে আমরা কাজ করতেছি, এখন বাসার থেকে কষ্ট করে আমি ফ্যাক্টরিতে আইছি, আমি ফ্যাক্টরি থেকে যাব, এটা শ্রম দিতেছি না? এই শ্রমের ভিতরে গরমে যেহেতু আসতেই পারছি, তাহলে কাজটাকে আমরা ওইভাবে করার চেষ্টা করি, যেহেতু আমি আসছি আমাকে আসতেই হবে, আমাকে রিজিক নিতে হবে। রিজিক কি বাসার থেকে বসে থাকলে দিবে না ইনকাম করে নিতে হবে, মানে চেষ্টা করে, চেষ্টা করে না? আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে রাখছে, তা আমরা যদি না আগাই, আমরা যদি চেষ্টা না করি, তাহলে কি আল্লাহ তাআলা রিজিক আমাদের মুখে তুলে দিবে? না, দিবে না। তাই আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা এমনও কথা বলছে যে তুমি 2 হাত আগাইলে আমি 4 হাত আগাবো, এরকম একটা কথা আছে না? জি স্যার। আপনি কি জানেন এটা? জি স্যার। এই জন্য চেষ্টা করতে হবে। আমরা এই যে মুষ্টিমেয় কাটিং এর যতগুলো লোক আছি, এতগুলো লোক আমাদের চেষ্টা যদি ত্রুটি না থাকে, তাহলে এই কাটিং আরো একটু ভালো করা যাবে। আমি বলছি না আপনারা খারাপ করতেছেন, বর্তমান কিন্তু ভুল ত্রুটি অনেক কম আছে, কিন্তু কিছু পয়েন্ট আমি তুলে ধরবো যেগুলো আমাদের এখনো ভুল হইতেছে। আমরা 8:05 আগে ফ্যাক্টরিতে আসি না। এই যে এখানে দেখেন পিছন থেকে 15 জন লোক এই মাত্র আসলো, এটা আমি মনে করবো যারা লিড দেন, যারা নেতৃত্ব দেন, কিংবা যারা সেকশন হেড আছেন তাদের দুর্বলতা, তার কারণ তাদেরকে বুঝাইতে পারেন নাই, অথবা যারা আসে নাই তারা বোঝে নাই, আর বুঝলেও সে নেগলেন্সি করতেছে, আর যে লোকটা তার নেগলেন্সি করছে সে তার কাজে ফাঁকি দিল, এটা ঠিক না বেঠিক? সবাই বলেন তো ঠিক না বেঠিক? এই যে যারা পরে আইছেন, এরা কি চেষ্টা করলে 5 মিনিট আগে আসতে পারতেন না? তুমি বলো তো আসতে পারতো? আচ্ছা যারা পিছনে, এই যে 5 মিনিট পরে আইছেন, 5 মিনিট আগে কি ফ্যাক্টরিতে আসতে পারতেন বলেন তো? কথা বলেন, জোরে বলেন, পারতেন? তা আশা করি আগামীকাল থেকে কেউ লেট করবেন না, গরমে সে তো আসতেছি, আমি কেন আরেকজনের কথা শুনবো? কেন আরেক জায়গায় আমার মাইনাস পয়েন্ট যোগ হবে? ম্যানেজার বুঝছেন? এখন আমি যে কথাগুলো বলতে চাই, এক সময় এই কাটিং, আজকে পাইপিং এর কাপড় ভুল, আজকে লেস নাই, আজকে এটা নাই, কি কি আছে জানো বলো? পাইপিং এর, হ্যাঁ, রিপ, আজকে রিপ শর্ট, এই জায়গাগুলো কিন্তু এখন আগের থেকে 90% ডেভেলপ হয়েছে। কিভাবে হয়েছে আপনারাই করছেন, আপনারা একটু হিসাব করে কাজ করা শিখছেন, এখনো 10% বাকি আছে। যেমন আজকে সকালে আমি আপনাদের সাথে মিটিং করতেছি, দেখেন কাটিংটা একটু ডিজাস্টার পয়েন্ট, এখন আমি বলে যাব 2 ঘন্টা পরে কিন্তু আপনারা ডিসিপ্লিনের ভিতরে নিয়ে আসবেন, কিন্তু না, আমি কেন বলবো? আমি না, আরেকজন এসে কেন বলবে? এই কথাটা যেন না মনে থাকে আর, যা আমার কাউকে বলা লাগবে না, আমার প্রতিদিন আমার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে কাজ শুরু করবো, যাওয়ার সময় সুন্দর করে রেখে যাব। এই র্যাকগুলো একসময় ডিজাস্টার অবস্থা ছিল, এখন রানিং স্টাইল ছাড়া রাখাই নিষেধ। তাহলে কি হবে, একটা স্টাইলের এগেনস্টে আমার রিব লাগবে, পাইপিং লাগবে, তারপরে কি যেন লেস লাগবে, তারপরে আরো মনে করেন যে কিছু আছে আপনাদের আইটেমগুলা, এগুলা যদি আমি এই যে নাম আইডি, তারপরে বিন কার্ড বলেন আপনারা, এগুলো সুন্দর করে রাখছেন, এখন কিন্তু যে কোনো লোক একটা এসে খুঁজে পায়। আগে কিন্তু বলা হয়তো এই ওখানে আছে খুঁজে বার করো, এই জায়গা থেকে রিমুভ করছেন। আমি বলতে চাই এখন যে ভুলগুলো আছে, কোয়ালিটি টিম ওই পাশে ফেব্রিক যখন আসার পরে কি বলে এটা স্যার, ফেব্রিক ইন্সপেকশন, তারপরে ইনভেন্টরি, যেটা করতেছে খাতা কলমে লিখতেছে একটা, ঠিক আছে, যেটা পাইতেছে সেটাই লিখতেছে, কিন্তু ওখানে অ্যালাউন্সটা আমরা কম অথবা বেশি ধরতেছি না, না ধরে টোটাল একটা হিসাব আমাদের মার্কেটিং টিম, মার্চেন্ডাইজার টিমকে দিচ্ছি। যখন প্র্যাকটিক্যাল লেআউট করতেছে, লে দিতেছে, তখন ওখানে আছে 55 ইঞ্চি, এখানে আছে 53 ইঞ্চি, এই জায়গাটা কম্বাইন হচ্ছে না। তাই আমি প্রোডাকশন আর কোয়ালিটি, মূল কথা বলার জন্য আসছি, প্রোডাকশন আর কোয়ালিটি দুইজনে ওইটার সাথে এটা মিলাতে হবে, এটার সাথে ওইটা মিলাতে হবে, মিলাই এক হওয়ার পরে আমাদের মার্কেটিং টিমকে ইনভলভ করতে হবে। এখন মৌখিকভাবে বলছি যে আমার 53 ইঞ্চি ডায়া, মার্চেন্ডাইজার বলছে কেটে ফেলে দেন, এখন দিন শেষে একটা স্টাইলের এগেনস্টে 2000 পিস প্রোডাকশন প্লাস হওয়ার কথা 1 লাখ পিসের, এক্সাম্পল
কিন্তু তিন ছেলে কি আছে 500 পিস মাইনাস হইছে। হওয়ার পরে কি হইছে, দেন দরবার বিচার বসানো আছে মার্কেটিং টিম প্রোডাকশন টিম কোয়ালিটি টিম কে নিয়ে। তখন এই সমাধান আর আসছে না। এখন কি সমাধান হবে? আপনারা বলেন তো যারা জুনিয়ার আছেন, হবে না। কিন্তু ওই সময় আমার সমাধান করার দরকার ছিল, যে আমার সমাধানটা ওই সময়ই দরকার। তখন কি করার দরকার ছিল? আমার মার্কেটিং টিম মৌখিকভাবে বলছে কেটে ফেলতে, সরি আমি মৌখিক কোনো কথা গার্মেন্টসে নিব না, এটা গার্মেন্টস সেক্টর, এখানে মুখের কথা দাম নাই। পোল্ট্রি নিতে সময় লাগে না, উল্টাইতে সময় লাগে, বলেন তো সময় লাগে না। কিন্তু কি করতে হবে? ডকুমেন্টস রাখতে হবে। এবং ওই যে মেজারমেন্ট করতেছে, ইন্সপেকশন করতেছে, ওই অনুযায়ী যদি এখানে না মেলে, সঙ্গে সঙ্গে কোয়ালিটি টিমের ওখানে যে আছে দায়িত্বে, তাকে ডেকে নিয়ে বলতে হবে আপনি আমাকে বুঝাই দেন। এটা কারা করবে? প্রোডাকশনের লোকে। এরপরে মার্কেটিং টিমের কাছে লিখিত দিবে, যদি সে পারমিশন দেয় লিখিতভাবে, তখন মাল কেটে ভ্যানিশ করে দিব, তারপরে ইনপুট দিব। দেওয়ার পরে কি তখন শর্ট হয়ে নাকি মার্কেটিং টিম আর দায় চাপাইতে পারবে? তাহলে আমরা ডকুমেন্টারি করবো যার যার পক্ষ থেকে সেই সেই। এখন আমি কাটার ম্যান, আমার কাটার দরকার ছিল পার্ট দে 2500, আমি কাটতেছি 1500। কী কারণে? ভাই আমি নেগলেন্সি করতেছি অথবা কি করতেছি, আমার মালই রেডি করে দিতে পারছে না, আমি কাটবো কখন হইতে পারে না। তাহলে আমি কাটার ম্যান হিসাবে আমার দায়িত্ব কি? আমার সুপারভাইজার কিংবা ম্যানেজার যারা আছে তাদেরকে বলতে হবে আমাকে 10 মিনিট বসায় রাখতে পারবেন না, আমার টার্গেট দিয়েছেন 2500, আমার 2500-এর ব্যবস্থা করে দেন, আমি কেটে দেবো 2500 না পারে আমি 2400 করবো, 2300 করবো, 2000 করবো। যখন ওই কাটার মান 2 ঘন্টা কাজ করে, 3 ঘন্টা বসে থাকে আর কাটার নাই, হাতে কাজ নাই, তখন কি কাটার ম্যানের দোষ আছে না প্রবলেমটা ম্যানেজমেন্টের, মানে ওই সুপারভাইজার আর ম্যানেজারের? বলেন তো কথা বলেন। তাহলে আমাদেরকে নিজের থেকে আগাইতে হবে, শুধু তাদেরকে দোষ দিলে হবে না, সুপারভাইজারকে লক করতে হবে যে ভাই আমি কিন্তু এই কাজটাই 10 মিনিট পরে কি আধা ঘন্টা পরে শেষ হবে, আমার এই কাজের পরে আর একটা কাজ দেন, আমি কোনটা করবো, নিজের থেকে প্ল্যানটা নিতে হবে। এখন যারা স্টিকার মারি মারি না, যারা বান্ডিল কার্ড লেখি ম্যানুয়াল, যদি তারা দিনের ক্যাপাসিটি আছে 20,000 বান্ডিল কার্ড লেখা যায়, কিন্তু আমি করছি 10,000। এখন 10,000 মাল আমার অ্যারেস্ট করে দিতে পারা নাই বলে আমি করছি না। হ্যাঁ আমার নেগলেন্সি থাকলে ম্যানেজার আমাকে ধরবে, সুপারভাইজার আমাকে ধরবে, কিন্তু আমার পক্ষ থেকে বলতে হবে যে ভাই আমার কিন্তু এই যে এই বান্ডিলি পরার বান্ডিল নাই, তাহলে আমি এরপরে কি করব? আমার কাজ দেন, প্ল্যান দেন, আমি 10 ঘন্টা কাজ করতে আইছি, আমাকে 10 ঘন্টার কাজ দেন, আমি 10 ঘন্টার পয়সাটা হালাল করে নেই। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি সংকেতগুলা? আপনারা কি বুঝছেন আমি কি বলতে চাইছি? অর্থাৎ রুট লেভেল থেকে কাজের ফ্লোটা আসতে হবে। আমার দায়িত্ব আছে না 10 ঘন্টা কাজ করার? আমি 10 ঘন্টার উপর ফ্যাক্টরি চালাতেছি, আপনারা কি 10 ঘন্টার উপরে ডিউটি করতেছেন? দুই একদিন এক্সেপশনাল করা লাগে কেন? এই যে এই গ্যাপগুলো সৃষ্টি হয়ে যাবে, যখন ওভারকাম হয় না তখন আমরা কি বলি, কাটিং এর ক্যাপাসিটি নেই স্যার, স্যার কাটিং এর ক্যাপাসিটি নেই, আজকে রাত 10টা পর্যন্ত দেওয়া লাগবে। আপনারা বলেন তো রাত 10টা পর্যন্ত ডিউটি করলে 13 ঘন্টা ডিউটি হয়, আমার কি বেশি টাকার প্রয়োজন না 10 ঘন্টা ডিউটি করে একটা নির্দিষ্ট টাকার প্রয়োজন, কোনটা বলেন তো? সবাই বলেন, তার কারণ 13 ঘন্টা যদি এই সময় আমি ডিউটি করতাম তাহলে আমার শরীরের অবস্থা কি হইতো? অসুস্থ হইলাম। আমি 3 ঘন্টায় বেতন এক্সট্রা টাকা পাইলাম কত? মাস শেষে 3000 পাইলাম না 4000 পাইলাম। একবার অসুস্থ হইলে কত টাকা যাইতেছে? 20,000, 10,000, 15,000, কারোর মৃত্যু পর্যন্ত হইতে পারে, পারে না? এই গরমে আমরা কাজ করব সুন্দর একটা পরিবেশ দিয়ে, আমরা নিয়মিত পানি খাবো, কি কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে সিলাইনের ব্যবস্থা করছে? কিছু লোকের করছে, হয়তো বা স্টাফদের করে না এরকম, তাই না? কিছু স্টাফে তো দেওয়া হয়েছে কিছু সময়, তাই না? কিন্তু স্টাফরা আমরা নিজেরা অ্যারেজ করতেছি, আপনাদের জন্য সিলাইনের ব্যবস্থা থাকলে আমরা নিয়মিত পানি খাবো সিলাইন সহ, সিলাইন না থাকবে পানি খাবো, এটা নির্দিষ্ট সময়ের ভিতরে, যে না আমি 1 ঘন্টা পরে 1/2 লিটার পানি খাবো, কি 1 কোয়া 250 গ্রাম পানি খাবো, কি 2 ঢোক পানি খাবো, সবাই পানির ব্যবস্থা করে রাখেন, এলোমেলো ঘোরাফেরা করেন না। এখন আপনি পানিও খাইলেন না, শরীরটা অসুস্থ করলেন, প্রস্রাবটা হয়েছে কিসের মতো? ওই যে জন্ডিস না কি যেন বলে, লাল প্রস্রাব হয়ে গেছে, স্যার আমার জন্ডিস হয়েছে, স্যার আমি মারা যাবো, স্যারের কি দোষ? আপনি সময় মতো পানিই খাইলেন না, একটু উনি প্রস্রাব আইসে কুইতে কুইতে জ্বলে পুড়ে ফাই হয়ে গেছে, আমার কাছে বাংলা কথা, কিন্তু এটা কি স্যারের দোষ, কোম্পানির দোষ? 10 জন লোক অসুস্থ হলে কি কোম্পানির দোষ? তখন আমি নিজের টেক কেয়ারটা করলাম না,
কোম্পানির দোষ দিলাম আর আল্লাহর দোষ দিলাম কি যে গরম স্যার এই পরিমাণ মানুষ বাঁচতেছে না স্যার, বাঁচা সম্ভব না এত গরম, স্যার সহ্য করবো কি করে? কি আমার দেশের থেকে অন্য দেশে গরম বেশি ছিল না? এখন না আমার দেশে একটু গরম বেশি হইতেছে, আমাদের গার্মেন্টসে একটু গরম আছে, তাহলে আমাদেরকে প্রোটেক্ট করতে হবে। কিভাবে আমি বাঁচতে পারবো, কিভাবে আমার লাইফটাকে আমি সুস্থ রাখতে পারবো, এই দায়িত্ব আমার, আরেকজনের না। কোম্পানির কি এই দায়িত্ব নিতে পারবে? আমার নিজের লাইফ যদি আমি নষ্ট করে দিতে পারবে? এখন সকাল থেকে আমি খেয়ে আসি নাই, সন্ধ্যার সময় খাই নাই, দুপুরে ঠিক মতো খাই নাই, হালকা পানি খাইলাম, আমি মাথা ঘুরে পড়ে গেলাম। কি দোষ হয়েছে স্যার? গরমে মাথা ঘুরে পড়ে গিয়েছে। সব দোষ হলো কার? স্যার গরমে, তাই না? কথা ঠিক না? এই যে লোকগুলো মাথা ঘুরে পড়ে যায়, প্রবলেম হয়, এরা সুস্থ থাকার জন্য নিজের শরীরের প্রতি যত্ন নেয় না। হয় স্বামীর সাথে গ্যাঞ্জাম করছে, নয় বোর সাথে গ্যাঞ্জাম করছে, না একটা ঝামেলা হয়েছে, অথবা ঠিক মতো খাই নাই। আমি যদি ইনকাম করি আমার খাওয়ার টাকা আসে না? কোম্পানি কি এমন কোনো টাকা দেয় না যে আমি আমার জীবনটাকে চালাতে পারি না? তুমি যে টাকা পাও তোমার জীবন চলে না? তোমার ফ্যামিলি তুমি চলতেছ না? এখন আমার সঞ্চয় করার কথা 10 টাকা, সব বাদে আমি সঞ্চয় করতেছি কত? 90 টাকা। খরচ করার কথা 20 টাকা, আমি খরচ করতেছি 5 টাকা। তাহলে কি আমার লাইফটা চলবে? আমার কথা কি খারাপ লাগতেছে? 5 মিনিট কাজের ক্ষতি করছি, তাই না? এটা কি কাজের উন্নতি হবে না ডেলো ক্ষতি হবে? উন্নতি হবে স্যার, সবাই বলুন তো, উন্নতি হবে, উন্নতি হবে। কথাগুলো শোনেন, আমার কোয়ালিটি ম্যানেজার দাদা কিছু বলতে চাই, বলুক। দিস সাইড ইনস্ট্রাকশন কাজের ব্যাপারে দিতে পারেন স্যার, বলেন স্যার। আসলে স্যারের যে কথাগুলো বললো সেভাবে আর বলার কিছু নেই। আসলে একটা কথা আছে, 10 মিনিট করি কাজ, হারে যেতে নাই রাত। আমরা যদি সবাই মিলে একমত্রভাবে কাজ করি তাহলে আশা করি আমাদের সমস্যা হবে না। আমাদের যে সামান্য একটা সমস্যা হয়েছে এটা কিন্তু আমাদের রেশারেশির কারণে হয়েছে, কোয়ালিটি আর প্রোডাকশনের মধ্যে একটা রেশারেশি যে নো করে নো করে নাম করো না আমি করবো না, এই কারণে কিন্তু এটা হয়েছে। তাছাড়া কিছু আমরা এই রেশারেশিতে বাইরে আসবো, রেশারেশিতে বাইরে আসবো তাহলে আমাদের কাজটা সুন্দর মতো হবে, তাই না? আর আমাদের ডিউটি যে কোনো জিনিস একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমার তো আসতে হবে নাকি না আসতে হবে, আসতে হবে। তাহলে কেন আমি নিজের দাগ নিজে দিচ্ছি? কিন্তু আর কাছে 5টা মিনিট আগে বাসাইতে বাইরে, তাতে কোনো সমস্যা? কারো কোনো সমস্যা? সবাই কিন্তু ঘুমে থেকে আগে ওঠে, আর এখন মানে রাত অনেক বড়, আবার ফ্যাক্টরি ছুটে এসেছে 7টা 12টায়ও না, 7টায় ছুটে, তাই না? আমরা ইচ্ছে করি সবাই আসতে পারি, কিন্তু এটা ওই যে একটা কথা আছে না যে মানে কিছু কিছু মানুষ আছে যে ওই যে নামাজ মানে দেখবেন যে না না ঈদের নামাজ ওর যদি 9টায় দেয় তাও 10 মিনিট লেট হবে, দৌড়াবে, 10টা বাজে দিলে ওই ঠিক ওই 10 মিনিট লেট, ও কিন্তু জীবনও আগে যায় না, আছে না? দেখবেন অনেক মানুষ আছে, এটা নিজের মন নিজেরই ঠিক করলে তাহলে সবই ঠিক হবে। তাহলে ওই 8টা বাজে নামাজ দিলেও দেখবেন ও 8টায় যেতে পারে, কিন্তু মন ঠিক হয়। সব কিছুর মূলে আমাদের মন ঠিক করতে হবে। আমি সবার বড় ভাই আছি, বড় ভাই হিসেবে অসুবিধা নাই, আমি সবাইকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।